জামালপুরের সরিষা বাড়িতে বন্যার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে উত্তরের কয়েকটি নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জ কুড়িগ্রাম ও বগুড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে অনাহারে অর্থহারে দিন কাটাচ্ছেন পানিবন্দি মানুষ অন্যদিকে শরীয়তপুর ও শেরপুরে বন্যার পানি নামতে শুরু করেছে রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট গত কয়েকদিনে সিরাজগঞ্জে পানি কমলেও নতুন করে যমুনা নদীর পানি বেড়েছে এখনও পানিতে ভাসছে পাঁচ উপজেলার কয়েক লাখ মানুষ রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বন্যার্থরা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে কুড়িগ্রামে বন্যার তেরো দিন পেরিয়ে গেলেও এখনো উন্নতি হয়নি পরিস্থিতির ব্রহ্মপুত্র ধরলা ও তিস্তা নদীর পানি বাড়ায় চরম মানবিক বিপর্যয়ের মুখে নয় উপজেলার সাড়ে নয় লাখ পানিবন্দি মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে তাদের তেরো দিন থেকে রাস্তার মধ্যে আছে খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে উভয় নাই কিছু করি। বগুড়ায় বাঙ্গালী নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে জেলার সোনাতলা সারিয়াকান্দি ও ধুনোটে নতুন করে পানি বেড়ে মানুষের দুর্ভোগ বেড়েছে গবাধি পশু নিয়ে বিপাকে আছেন বন্যার্থরা শেরপুরে কমতে শুরু করেছে পানি তবে এখনো পানিতে তলিয়ে থাকায় গত সাত দিন ধরে জেলার সাথে জামালপুর টাঙ্গাইল ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে শরীয়তপুরে পানি কমলেও এখনও পানিবন্দী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ কিছু কিছু এলাকায় বাড়ি থেকে পানি নামতে শুরু করলেও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা স্পষ্ট হচ্ছে সড়কের ক্ষয়ক্ষতিও জামালপুরে পানি কমে গেলেও রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিধ্বস্ত থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বন্যায় জেলার চল্লিশ কিলোমিটার রাস্তা ও সাড়ে সাত হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আবনমান সময় সংবাদ বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের সদর উপজেলায় আছেন হারুন রশিদ এবং বগুড়ার সারিয়াকান্দিতে আছেন মাজিদুর রহমান প্রথমে যাচ্ছি ময়মনসিংহে হারুনঃ রশিদের কাছে হারুন ময়মনসিংহের ব্রহ্মপুত্র পানির তোরে যে বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে গেছে সেই বাদটি এখন মেরামতের কাজ শুরু হয়েছে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল থেকেই এই বাদটি মেরামতের কাজ শুরু হয় আমরা দেখছি যে এখানে জিও ব্যাগের মধ্যে বালু ভর্তি করা হচ্ছে এবং শ্রমিকরা সেই কাজগুলো করছেন এবং সেটি শেষ করার পর এই বালির বস্তাগুলো জিও ব্যাগগুলো ফেলা হবে সেই নদীর উপরে এবং সেই নদীর উপরে যে যেখানে বাদ ভেঙেছে ঠিক সেই জায়গাগুলোতে এই বস্তাগুলো ফেলা হবে এবং ফেলে ধীরে 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 এটিকে যে বাদটি মেরামত করা হবে এখানে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি তারা এখন কাজ শুরু করেছেন তারা আশা করছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে এই বাদটি যে মেরামতের কাজ সেটি তারা সম্পন্ন করতে পারবেন তো এখন আর বাদ ভাঙার যে অবস্থা আছে চিত্রটি একটু যদি বলি যে গতকালকে যেমন পানির স্রোত ছিল সেই পানির স্রোত কিছুটা কমেছে এখন অনেক কমেছে এবং ব্রহ্মপুত্র নদের পানি এবং প্লাবিত এলাকার পানি প্রায় প্রায় সমান হয়ে গেছে যার কারণে এই পানির স্রোত কিছুটা কমেছে তবে গতকালের চেয়ে আজকে যে বন্যা কবলিত বা বাদ ভাঙার কারণে যারা বন্যায় কবলিত হয়েছেন সেই সমস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই বেড়েছে বিশেষ করে এই প্লাবিত এলাকায় শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং যে গবাদি পশু আছে সেই গবাদি পশু নিয়ে সেই গবাদি পশু নিয়ে মানুষজন একটি বেকায়দায় অবস্থার মধ্যে আছেন তবে ত্রাণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা যে বিষয়টি বলছেন যে যে তারা এই এলাকায় দশ মেট্রিক টন চাল এবং কিছু নগদ টাকা বরাদ্দ করেছেন এবং ভিজিডির যে চাল সেটিও তারা ইতিমধ্যেই ডিউ দিয়েছেন এবং সেটি বিতরণ করা হবে তো সব মিলিয়ে এখানকার মানুষজন একটি চরম দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন এবং এর মধ্যেই মধ্যেই আসলে বাদ মেরামতের কাজ সেটি চলছে তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাদ ভাঙার সর্বশেষ খবর এখন আমরা চলে যাচ্ছি বগুড়ায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজিদুর রহমান কিন্তু বগুড়ার বাঙালি পানি পানি বৃদ্ধি হতে শুরু করেছে এবং বগুড়া বাঙালি পানি বৃদ্ধি হওয়ার কারণে সোনাতলা সারিয়াকান্দি এবং ধুনট উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় বিশটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এই জন্য মানুষের দুর্ভোগ কিন্তু আরও বেড়ে গেছে বিশেষ করে এখানে যে দুর্ভোগটা মানুষের মাঝে দেখা যাচ্ছে সেটি হলো গবাদি পশুর যে দুর্ভোগ সেই দুর্ভোগটা এখানে রয়েছে প্রায় দুই লাখ গবাদি পশু এখানে খেয়ে না খেয়ে কোনোরকমভাবে তারা কৃষকরা তাদেরকে রেখেছে বিশেষ করে এখানে খড়ের অভাব এখানে খাবারের অভাব রয়েছে গবাদি পশুর আর কৃষি জমির যে বিষয়টা রয়েছে কৃষি জমি এখানে সবচেয়ে ঙ্গারি নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারণে জমি বেশি ক্ষতি হয়েছে এখানে প্রায় বাহাত্তর হাজার হেক্টর জমি কৃষি জমি ফসলের ক্ষতি হয়েছে আর এখানে যে ফসলটি এখন রয়েছে সেটি হচ্ছে পাট বিশতলা মরিচ সহ যে সবজি রয়েছে সে সবজি কিন্তু বিশেষভাবে ক্ষতি হয়েছে আর এখানে মানুষের যে দুর্ভোগের কথা বলতে হয় সেখানে নতুন করে পানি ওঠার কারণে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে যেখানে পানি ওঠার কোনো কথা ছিল না যমুনার পরে যে সব শহর শহরের দিকে যে বাঙালি নদীর যে প্রভাবটা সে প্রভাবটা কারণে এখানে শহরের দিকে মানুষ অনেকটা পানি উঠতে শুরু করেছে বিশেষ করে এখানে ফুলবাড়ি দুর্গাহাটা নেপালতলি চিকাশি ইউনিয়নগুলোতে পানি উঠতে শুরু করেছে এই কারণে মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েছে এবং মানুষ কিন্তু আপনার বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে কিন্তু রাস্তায় এবং উঁচু জায়গাতে অবস্থান করছে সামনে যে কুরবানি হাট রয়েছে সেই হাটের জন্য গরু মানুষ যে প্রস্তুত করেছিল সেই গরুগুলো নিয়ে তারা বিপাকে পড়েছে তে এই ছিল বন্যার সর্বশেষ থেকে ময়মনসিংহ ও বগুড়া থেকে বন্যার সবশেষ খবর জানাচ্ছিলেন দুই সহকর্মী হারুনুর রশিদ ও মাজেদুর রহমান